আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম কেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে রাজি কিয়ার স্টারমার ফিলিস্তিনের নিয়ে ফের বিশ্ববাসীর কাছে যে আহ্বান জানালেন Erdogan শাহবাজকে যে বার্তা দিলেন পুতিন হিজবুল্লাহর হামলা ইসরায়েলের শীর্ষ সেনা কর্মকর্তা নিহত একমাত্র ঈশ্বর পারবে আমাকে নির্বাচন থেকে সরাতে বাইডেন নিষিদ্ধ ভয়ানক অস্ত্র বানাচ্ছেন পুতিন টার্গেট কে নতুন এই মাসুদ পেজেক্সিয়ান বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না কেন ফেলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে রাজি কিয়ে স্টারমার দীর্ঘ চোদ্দ বছর যুক্তরাজ্য শাসন করেছে কনজারভেটিভ পার্টি এবার ক্ষমতা এলো লেবার পার্টির হাতে দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দলটির নেতা কিয়ের স্টার্মার প্রধানমন্ত্রী হলে কিয়ের স্টারমার ফেলেস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিতে রাজি বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছেন লেবার পার্টি যাদের ইজ্তেহারে বলেছিল আমরা ফেলেস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ যার ফলে একটি টেকসই ও সার্বভৌম ফেলেস্তিনি রাষ্ট্রের পাশাপাশি একটি নিরাপদ সুরক্ষিত ইসরায়েল সহ দ্বি রাষ্ট্রীয় সমাধান হবে সেই সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতি সহ সমস্ত জিম্মি মুক্তি ও গাজায় সাহায্যের পরিমাণ বৃদ্ধি করতে চাইলে এবার পার্টি এই সংঘাতের সমাধানের পক্ষে যুক্তরাষ্ট্র এদিকে হামাস ইসরায়েল সংঘাত ইস্যুতে গত বছর নভেম্বরে গাজা ইসরায়েলের হামলা বন্ধে যুদ্ধবিরতির বিপক্ষে ভোট দিয়েছিলেন স্টারমার ইসরায়েলি হামলায় গাজায় নিহত সংখ্যা আটত্রিশ হাজার ছাড়ানোর প্রেক্ষাপটে সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে স্টারমার বলেছেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে এই সময় ইসরায়েলের এক হত্যাযোগ্যকে গণহত্যা বলে আখ্যা দেন তিনি লেবার পার্টির এই নেতা আরো বলেন ইসরায়েল সহ প্রতিটি দেশকে আন্তর্জাতিক আইনের আদালতে যথাযথভাবে জবাবদিহি করাতে হবে প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করা উচিত কিনা বিষয়টি পর্যালোচনা করে দেখার কথা জানিয়েছেন তিনি প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে ফিলিস্তিনিদের নিয়ে ফের বিশ্ববাসীর কাছে যে আহ্বান জানালেন এর দোকান গণহত্যা বন্ধের ওপর আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এর দোকান তিনি বলেছেন গাজা উপত্যকার ধ্বংসাবশেষের নিচে ষোলো হাজারেরও বেশি নিষ্পাপ শিশুর লাশ পড়ে রয়েছে প্রায় মাস ধরে ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয়েছে গাজাবাসী রাজধানী অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে তিনি এসব কথা বলেন এর দোকান বলেন ইসরায়েলকে থামাতে হবে গাজায় ইসরায়েলের স্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করতে হবে ইসরায়েলের প্রশাসনের উপর চাপ বাড়াতে বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি তুস্কের এই নেতা বলেন সব বাধা সত্ত্বেও আমরা শান্তি নিরাপত্তা স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য একটি কার্যকর অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছি ইসরায়েল যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব লঙ্ঘন করেছে গত সাতই অক্টোবরের পর থেকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার পর থেকে গাজায় তার ক্রমাগত নৃশংস আক্রমণের মধ্যে আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে গাজায় ইসরায়েলি বর্বর হত্যাযজ্ঞে প্রাণহানি বেড়ে আটত্রিশ হাজারে দাঁড়িয়েছে গত বছরের সাতই অক্টোবর থেকে এখনো পর্যন্ত আটত্রিশ হাজার এগারো জনের প্রাণ হারিয়েছেন অন্যদিকে ইসরায়েলের হামলায় গাজায় আহত হয়েছেন চুয়াত্তর হাজার চারশো পঁচাশি জন সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস তো প্রায় এক হাজার একশো জনের প্রাণ গেছে এছাড়া হামাস যোদ্ধারা অনেক জিম্মি করে তাদের অনেককে এখনও জিম্মি রয়েছেন অক্টোবরের ওই দিন থেকে গাজায় ব্যাপক ও ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি বাহিনী স্থল আকাশ ও নৌ হামলায় ফিলিস্তিনি ছিটমহল গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে শেহবাজকে যে বার্তা দিলেন পুতিন কাজাখাস্তানের আস্তানায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলনের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৈঠকে পুতিন এবং শেহবাজ নিজ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে বাণিজ্য জ্বালানি খাতে পারস্পরিক দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন পুতিন বলেছেন রাশিয়া পাকিস্তানের শক্তি সরবরাহ বাড়াতে প্রস্তুত একই সঙ্গে খাদ্য নিরাপত্তা এবং শস্য সরবরাহ সরবরাহ বৃদ্ধিতে অবদান রাখার চেষ্টা করছে শাহেবাজ বলেন রাশিয়ার সঙ্গে পাকিস্তানের দীর্ঘস্থায়ী ব্যবসায়িক সম্পর্ক রয়েছে বর্তমানে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় এক বিলিয়ন ডলার দাঁড়িয়েছে আর্থিক ও ব্যাংকিং সমস্যাগুলি মোকাবিলা করে এটিকে প্রসারিত করার উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে শাহেবাজ উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সত্তরের দশকের বিনিময় বাণিজ্য ব্যবস্থার কথা স্মরণ করে দুই দেশের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য সম্পর্কের উপর জোর দেন সম্প্রতি রাশিয়া থেকে পাকিস্তানে তেলের চালানের কথা স্বীকার করে জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের জন্য গভীর আগ্রহের ইঙ্গিত দিয়েছে শাহবাজ এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে হিজবুল্লার হামলায় ইসরায়েলের শীর্ষ সেনা কর্মকর্তা নিহত লেবানানে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার রকেট হামলায় ইসরায়েলের একজন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বৃহস্পতিবার অধিকৃত গোলান মালভূমিতে ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লার সিনিয়র কমান্ডার মোহাম্মদ নিমাদ নাসের নিহত হওয়ার পর হিজবুল্লাহর অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে অন্তত দুশো রকেট নিক্ষেপ করে পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা বিস্ফোরক ভর্তি কুড়িটি ড্রোন হামলাও চালায় এতে ইসরায়েল শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন এ বিষয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে নিহত সেনা কর্মকর্তার নাম মেজর ইতাই গোয়েলা তিনি ইফতার রিজার্ভ আর্মড ব্রিগেডের ডেপুটি কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন হিজবুল্লাহ রকেটে সরাসরি আঘাতে তার মৃত্যু হয় বলেও জানান সংবাদ মাধ্যমটি গত নয় মাসের মধ্যে বৃহস্পতিবারই হিজবুল্লাহর সবচেয়ে বড় ধরনের রকেট অভিযান চালিয়েছে জানিয়েছে ইসরায়েলী গণমাধ্যমটি বলছে এতে ইসরায়েলের উত্তরাঞ্চলের বহু জায়গায় ব্যাপকভাবে আগুন ধরে যায় এদিকে আরেকটি নিউজ হচ্ছে একমাত্র ঈশ্বর পারবেন আমাকে নির্বাচন থেকে সরাতে বাইডেন একমাত্র ঈশ্বর আমাকে নির্বাচন থেকে সরাতে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত জুন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে ধরাশায়ী হওয়ার পর থেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে বাইডেনের ওপর চাপ বাড়ছে এরপর তিনি কথা জানিয়েছেন শুক্রবার এক সাক্ষাৎকারে বাইডেন জানান এসব চাপ তিনি গুরুত্ব দিচ্ছেন না এবং একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর এসে বললে তিনি প্রত্যাহার করবেন খবর প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এবিসি এবুজকে একটি সাক্ষাৎকার দেন মার্কিন প্রেসিডেন্ট সাক্ষাৎকারে বাইডেন বলা হয় তার রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন সদস্য চাইছেন তিনি যেন নভেম্বরে অনুষ্ঠিত তো প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেন এ বিষয়ে তার প্রতিক্রিয়া কি জবাবে বাইডেন বলেন আমি প্রার্থিতা প্রত্যাহার করছি না যদি সর্বশক্তিমান ঈশ্বর এসে আমাকে প্রার্থিতা প্রত্যাহারের আদেশ দেন তাহলে আমি করতে পারি শুক্রবার নিজ শহর সিনে ডেমোক্রেটিক পার্টির ভোটারদের একটি সমাবেশে যোগ দেন বাইডেন সে সময় কর্মসূচির ফাঁকে এবিবিসি কে সাক্ষাৎকার দেন তিনি ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হওয়ার পর থেকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাইডেন তাতে এই সাক্ষাৎকারটিকে তার জন্য বড় পরীক্ষা বলে উল্লেখ করেছেন অনেকেই মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন আয়োজনে গত সাতাশে জুন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে প্রথম নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হবে বিতর্কে দেশের অর্থনীতি পররাষ্ট্রনীতি ও অভিবাসন ইস্যুতে বাইডেনের তীব্র সমালোচনা করেন ট্রাম্প তবে যুক্তি দিয়ে সেসব সমালোচনা খণ্ডন করতে অনেকটা ব্যর্থ হন বাইডেন অন্যদিকে আরেকটি খবর হচ্ছে নিষিদ্ধ ভয়ানক অস্ত্র বানাচ্ছেন পুতিন টার্গেট কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খেল বোঝা বেশ মুশকিল যখনই মনে হচ্ছে পশ্চিমেরা পুতিনের টুটে তেপে ধরেছে তখনই অন্য কৌশলে পথ খুঁজে নিয়েছেন তিনি এবার দাওয়ার ছকের খেলায় নতুন করে চেকমেট দিলেন পুতিন স্নায়ু যুদ্ধের সময় থেকে নিষিদ্ধ মিসাইল বানানোর নির্দেশ দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে এক চুক্তির কারণে এতদিন পর্যন্ত মাঝারি পাল্লারে মিসাইল বানানো বন্ধ রেখেছিল ওয়াশিংটন ও মস্কো তবে এবার উল্টো পথে বেছে নিয়েছেন পুতিন চার দশকের বেশি সময় ধরে চলা শীতলা যুদ্ধের সময় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের সাবেক নেতা মিখাইল গর্বাচে এবং মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগন ঐতিহাসিক এক চুক্তি করেছিলেন ওই চুক্তি অনুযায়ী পাঁচশো থেকে পাঁচ কিলোমিটার মাত্রা স্থল থেকে নিক্ষেপযোগ্য পরমাণু বোমা বা প্রচলিত মিসাইল ছড়া নিষিদ্ধ করা হয়েছিল আনুষ্ঠানিকভাবে ওই চুক্তি ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস টিটি বা আইএনএফ নামে পরিচিত তবে দু সালে রাশিয়ার ওপর চুক্তিভঙ্গের দায় চাপিয়ে চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র পুতিন এবার নিষিদ্ধ ঘোষিত মাঝারি পাল্লার সেই মিসাইলের উৎপাদন শুরুর নির্দেশ দিয়েছেন শুক্রবার রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠকে পুতিন বলেন আমাদের এই স্ট্রাইক সিস্টেমগুলোর উৎপাদন শুরু করতে হবে এবং তারপর প্রকৃত পরিস্থিতির ওপর ভিত্তি করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজন হলে কোথায় স্থাপন করা হবে সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে চুক্তি অকার্যকর হয়ে যাওয়ার পর রাশিয়া এখনো এ ধরনের মিসাইল বানায়নি বলেও জানিয়েছেন পুতিন ওই চুক্তি থেকে বেরিয়ে আসার পর যুক্তরাষ্ট্র এ ধরনের মিসাইল ব্যবস্থা উৎপাদনের দিকে নজর দিয়েছে চলতি বছরে ফিলিপিনিয়ানের সঙ্গে সামরিক মহড়ায় মিসাইল ব্যবস্থার পরীক্ষাও চালায় মার্কিন সেনা বাহিনী সেই কথা উল্লেখ করে পুতিন বলেন আজ এটা জানা যায় যে যুক্তরাষ্ট্র শুধু ক্ষেপণাস্ত্র সিস্টেমগুলো তৈরি করে না ইতিমধ্যে সেগুলো মহড়ার জন্য ডেনমার্কে নিয়ে এসেছে অতি সম্প্রতি ঘোষণা করা হয় এই ব্যবস্থা ফিলিপাইনে মোতায়েন রয়েছে এদিকে আরেকটি নিউজ হচ্ছে ইরানের নতুন প্রেসিডেন্ট কে এই মাসুদ পেজেস্কিয়ান ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী সংস্কারবাদী প্রার্থী মাসুদ পেজেসকিয়ান জয়লাভ করেছেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আশীর্বাদপুষ্ট রক্ষণশীল সাইদ জালিলিকে বিশাল ব্যবধানে হারিয়ে ইরানের চোদ্দতম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন হয়েছেন শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় দফা নির্বাচনে পেজেস্কিয়ান এক কোটি সত্তর লাখ এবং তার রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সাইদ জালেলি এক কোটি চল্লিশ লাখ ভোট পেয়েছেন বলে বেসরকারিভাবে জানা গেছে জানা যাচ্ছে এবারে ভোটারের উপ উপস্থিতিও বেশি ছিল প্রায় পঞ্চাশ ভাগ ভোটার ভোট দিয়েছেন এর আগে আঠাশে জুন অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় আশি ভাগ ভোট প্রদানের সময়সূচি শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয় গত চব্বিশে থেকে আঠাশে জুন অনুষ্ঠিত নির্বাচনে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তবে কেউ এককভাবে শতকরা পঞ্চাশ ভাগের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন রান অফে গড়ায় আঠাশে জুনের নির্বাচনে দু কোটি পঁয়তাল্লিশ লাখ ভোটার ভোট দেন এর মধ্যে সংস্কারপন্থী প্রার্থী পেজেস কিয়ান পান এক কোটি চার লাখ ভোট অন্যদিকে সাবেক প্রধান পরমাণু আলোচক ও বিপ্লবের মূল নীতির অনুসারী সাইদ জালিলি পান চুরানব্বই লাখ ভোট